একটি মামলায় জামিন করাতে কত টাকা খরচ পড়বে এরকম প্রশ্ন কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চাই যেহেতু আমি একজন আইনজীবী সে কারণে কিন্তু আমাদের যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এরকম প্রশ্ন করে থাকে যে একটি মামলায় জামিন করাতে আপনারা কত টাকা নেন দেখুন শুধু আমি না আমার সহকর্মী যারা আছে অন্যান্য আইনজীবী যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এ ধরনের প্রশ্ন মুখোমুখি হয়ে থাকে কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু এক কথায় দেওয়া অসম্ভব কেননা একটি মামলায় জামিন করাতে কত টাকা নিতে হবে এই বিষয়টি কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যেমন মনে করুন মামলাটি কোন ধরনের ধরন বলতে এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোটি চুরির মামলা হতে পারে কোনোটি মারামারির মামলা হতে পারে কোনোটি দর্শনের মামলা হতে পারে কোনোটি দেখা যাচ্ছে ডাকাতির মামলা হতে পারে বা হত্যা মামলা হতে পারে সুতরাং মামলার ধরন এক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় নিতে হয় একই সাথে আরেকটি বিষয় বিবেচনায় নিতে হয় যে উক্ত মামলায় যে ব্যক্তিকে আপনি জামিন করাতে চাচ্ছেন সে কতদিন যাবৎ জেল হাজতে আছে অর্থাৎ কতদিন যাবৎ সে বন্দি অবস্থায় আছে সেটিও কিন্তু আমরা বিবেচনায় নিয়ে থাকি একই সাথে আরেকটি বিষয় বিবেচনায় নিয়ে থাকি উক্ত মামলাটি কোথায় হয়েছে অর্থাৎ এটি কি থানায় হয়েছে যেটিকে আমরা জিয়ার মামলা বলে থাকি বা এটি কি আদালতে হয়েছে কমপ্লেনের মাধ্যমে অর্থাৎ সিআর মামলা বলে থাকি এই বিষয়টিও কিন্তু আমরা বিবেচনায় নিয়ে থাকি একই সাথে উক্ত মামলায় কতজন কতজনকে আসামি করা হয়েছে এই বিষয়টি আমরা দেখি এবং ওই কতজন আসামির মধ্যে আপনি যাকে জামিন করাতে চাচ্ছেন সে কত নম্বর আসামি এটি আমরা বিবেচনায় নিয়ে থাকি একই সাথে আপনি যাকে জামিন করাতে চাচ্ছেন তার ব্যাপারে উক্ত মামলার এজাহার বলেন বা কমপ্লেন বলেন আরজি বলি যেটিকে আমরা সেটিতে তার ব্যাপারে কি সুস্পষ্ট কোনো কথা আছে কিনা অর্থাৎ মনে করুন একটি মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে তার মধ্যে আমি ধরুন এটি হত্যা মামলা এখন যাকে আপনি জামিন করাতে চাচ্ছেন সে নিজে সহস্তে ছুরি হয়তো বা তার ভিক্টিমের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এরকম কি স্পেসিফিক কোনো বিষয়বস্তু আপনি যাকে জামিন করাতে চাচ্ছেন তার ব্যাপারে উল্লেখ আছে কিনা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা দেখি একই সাথে যদি দেখা যাচ্ছে যে তার যে থানা পুলিশ তার কাছ থেকে কোনো রিকভার করেছে কিনা অর্থাৎ উদ্ধার করতে পেরেছে কিনা বা উদ্ধারের বিষয়বস্তুগুলো আমরা কিন্তু বিবেচনায় নিয়ে থাকি সুতরাং এরকম আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমরা বিবেচনায় নিয়ে উক্ত মামলায় জামিন করাতে কত টাকা খরচ পড়বে এটি কিন্তু আমরা তখন বাজেটটি দিয়ে থাকি এটি এমন না যে একটি মামলায় হুট করে আমি বলে দেব যে নিয়ে আসো এত টাকা নেব এটি কিন্তু বলার সুযোগ নেই যদি কেউ বলে থাকে আমি আবারও বলছি যদি কেউ বলে থাকে সে আমার ব্যক্তিগত মতামত সে আইনজীবী না সে আইনজীবী না সে একজন দালাল সে মামলাটি নিবে তার পরবর্তীতে আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে কোন আইনজীবী খুট করে এভাবে বলবে না যে একটি মামলায় এত টাকা জামিন করাতে লাগবে সে আপনার মামলার নথিপত্র কাগজপত্রগুলো দেখবে দেখে সে আপনাকে একটি বাজেট বলবে সেক্ষেত্রে বিবেচনার তাকে নিতে হয় একই সাথে আরেকটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটি হচ্ছে একটি মামলায় কত টাকা নিবে জামিন করাতে সেটি কিন্তু ওই আইনজীবীর ব্যক্তিগত রেপুটেশনের উপরও কিন্তু নির্ভর করে সেই আইনজীবী দেখা যাচ্ছে এমন একজন আইনজীবী তার যথেষ্ট ব্যক্তিগত সুনাম আছে সেটিও কিন্তু এই জামিনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে একই সাথে তার মামলা সম্পর্কে যে নলেজ জ্ঞান দেখা যাচ্ছে যে একজন দুর্বল আইনজীবী আমি এক্ষেত্রে শব্দটি ব্যবহার করলাম একজন দুর্বল আইনজীবী যেভাবে মামলার নথিপত্রগুলো স্টাডি করবে তার সাইতে অবশ্যই একজন মেধাবী আইনজীবী বা একজন জনপ্রিয় আইনজীবী সে আরও ডিপলি মামলার নথিপত্রগুলো পর্যালোচনা করবে এবং ওই নথিতে কি কি খুঁত আছে অর্থাৎ কোন জিনিসগুলো বা দেখা যাচ্ছে যে অভিযোগকারী বা তারা কোথায় কোথায় খুঁত রেখে গিয়েছে সেগুলো কিন্তু সে ধরে সেখান থেকেই সে জামিনের জন্য চেষ্টা করবে সুতরাং এগুলো কিন্তু তার ব্যক্তিগত নলেজের উপর ভিত্তি করেও কিন্তু সে কত টাকা জন্য নিবে সেটিও কিন্তু সে নির্ধারণ করতে পারে সুতরাং পুরো মামলায় করাতে কত টাকা লাগবে এটি কখনো বলার সুযোগ নেই। এটি পুরোটি ইস্যু এটি পুরো ফ্যাক্টের উপর ডিপেন্ড করেই কিন্তু নির্ধারিত হবে তো এই ব্যাপারে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনারা তথ্যটি লিখবেন প্রশ্নটি লিখবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ